বাংলাদেশের ফার্নিচার খাতের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি তো আপনারা তো খুবই কয়েক দশক ধরেই এই ফার্নিচার ব্যবসা বাংলাদেশে চলছে। মাঝখানে করোনা আসলো, করোনার সময় একটু স্থবিরতা এসেছিল। এখন বর্তমানে আসলে কী অবস্থায় আছে বাংলাদেশের ফার্নিচার ব্যবসা যদি একটু বলতেন? প্রথমে ধন্যবাদ আপনাকে। আসলে এই করোনা মহামারীর পরে ফার্নিচার বা অন্যান্য শিল্পের মতো ফার্নিচারও আসলে সে আবার আগের অবস্থানে চলে আসছিল, কিন্তু এই মুহূর্তে যদি বলেন সেটা এই বিশ্ব পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক সমস্যা আছে। তো সেই সমস্যায় আসলে ফার্নিচার সেক্টরও আছে। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে সেটা থাকবে না এবং ফার্নিচার শিল্প এগিয়ে যাবে। আচ্ছা, আপনারা তো বাইরেও রপ্তানি করে থাকেন ফার্নিচারগুলো, এই রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধাক্কা হয়তো খেয়েছে, এটার এখন আসলে বর্তমান কী অবস্থা? রপ্তানি আমরা করছি, দীর্ঘ কয়েক বছর যাবতই আমরা রপ্তানি করছি। বাংলাদেশে ফার্নিচারের রপ্তানি গত অর্থ বছরে $110 মিলিয়ন এবং হাতিলের রপ্তানি আমি যদি বলি সেটা প্রায় $25 মিলিয়ন। তো $110 মিলিয়ন এটা খুবই সামান্য একটা রপ্তানি, যেটা আপনি যদি ওয়ার্ল্ড মার্কেটের যে এক্সপোর্ট, ফার্নিচার এক্সপোর্টের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে এটা মানে .3% খুব বেশি না, একেবারেই নগণ্য। কিন্তু এই ফার্নিচার সেক্টরে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনাটা এই কারণে আছে যে ফার্নিচার প্রস্তুত করতে আপনার অনেক মানে আপনার সক্ষম লোকবলের প্রয়োজন হয় এবং আমরা সেই রকম একটা দেশের অধিবাসী। আমাদের একটা 30 বছর বয়সী একটা বিশাল জনগোষ্ঠী আছে, আমরা তাদেরকে যদি কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ফার্নিচার এক্সপোর্ট সম্ভব এবং সেটা আরএমজির পরেই অবস্থানটা হতে পারে। আচ্ছা, এটা আরএমজির পরে অবস্থানটা হতে পারে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো কী কী এবং কীভাবে এগুলো ওভারকাম করা যায়? আসলে প্রতিবন্ধকতাটা হলো বাংলাদেশের আমাদের আমাদের মূল যে ব্যাপারটা সেটা হলো আমাদের শ্রম। এই শ্রমটা আমরা দিতে পারছি কিন্তু ফার্নিচার তৈরি করতে যে বিভিন্ন র মেটেরিয়ালসের প্রয়োজন সেখানে আমাদের ঘাটতি আছে এবং এই অনেক র মেটেরিয়ালস আমাদেরকে বিদেশ থেকে কাঁচামাল হিসাবে আমদানি করতে হয় এবং আমদানির যেই ট্যাক্স বা শুল্ক বলি আমরা, সমস্ত কিছু মিলিয়ে যেটা পড়ে এবং তারপরে ফার্নিচার তৈরি করে আমরা যে এক্সপোর্ট করব, তো সেখানে আসলে আমরা কম্পিটিটিভ হতে পারছি না। এখন ধরেন একজন ক্রেতা, সে তো ফার্নিচার কিনবে বাংলাদেশ থেকে, ইম্পোর্ট করবে প্রোডাক্টের প্রাইস এবং মান দেখে, তো আমাকে তো প্রাইসে কম্পিটিটিভ হতে হবে। এখানে এই যেই সমস্যাটা আপনি বলছেন সেটা সমাধানের একমাত্র পথ ফার্নিচারে যারা এক্সপোর্ট করছে তাদেরকে হয় বন্ড ফ্যাসিলিটিস দিতে হবে অথবা এই ফার্নিচার এক্সপোর্টের অ্যাগেনস্টে যে ইম্পোর্ট করা হয় সেগুলোর ডিউটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। বিশ্বমানের তো অবশ্যই হতে হবে, বিশ্বমানের হতে গেলে দক্ষ কারিগর, সেই দক্ষ কারিগর ম্যাটেরিয়ালের সঙ্গে সঙ্গে দরকার, সেটার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা ইতিমধ্যে বিগত মাস দুয়েক আগে আপনার আপনার বাংলাদেশ বিডা এবং আপনার বাংলাদেশ ব্যাংক, আপনার NBR এবং টেরিফ কমিশন, এদের সমন্বয়ে একটা কমিটি হয়েছে। এই কমিটির কাজ ছিল একটা রিসার্চ পেপার তৈরি করা যে বাংলাদেশের ফার্নিচারে আসলে সমস্যাটা কোথায়, আমরা কেন এক্সপোর্টে আগাতে পারছি না, এইটার একটা মানে ডকুমেন্ট তৈরি করা হয়েছে এবং সরকারের কাছে এই বিষয়গুলি উত্থাপিত হবে এবং নীতি নির্ধারক যারা আছেন আমরা আশা করছি যে এটার সমস্যা হয়তো সমাধান হবে এবং আমরা এক্সপোর্টের দিকে ভালোভাবেই যেতে পারবো। আচ্ছা, এই যে ফার্নিচারে তো কাঠের ব্যবহার হয় এবং আমরা, আপনি তো হাতিলের একজন কর্মকর্তা এবং হাতিল দেখতে পেয়েছি আমরা যে কাঠের ব্যবহার থেকে একটু অন্যদিকে যাচ্ছে, তো এইটাকে বাড়ানোর কোনো চিন্তাভাবনা আছে কি না বা কাঠের ব্যবহার কমানোর কোনো চিন্তাভাবনা আছে কি না? আসলে হাতিল অলরেডি কাঠের ব্যবহার
কমিয়েছে কমিয়েছে তবে ফার্নিচার করতে যেখানে কাঠের ব্যবহার প্রয়োজন সেটা তো আর বাদ দিতে পারবে না তো সেই জন্য আমরা হাতিল এবং আরও অনেক প্রতিষ্ঠান যারা দেশের যেই যেহেতু আমাদের বনসম্পদের মানে অপ্রতুল তো সুতরাং আমরা কিন্তু এফএসসি সার্টিফাইড কার্ড বাইরে থেকে নিয়ে আসি সেই কার্ড ব্যবহার করি এবং কাঠের যে বিকল্প র মেটেরিয়ালস তার সংযোজন করে আমরা ফার্নিচার তৈরি করি আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইবো এই ডিউটি স্ট্রাকচারটা আসলে এখন কেমন আছে এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটা ওভারকাম কীভাবে করতে পারি এটা অ্যাভারেজ যদি বলি আপনি 56 থেকে 100% পর্যন্ত আমাদেরকে বিভিন্ন র মেটেরিয়ালসের উপরে দিতে হয় আচ্ছা তো এটা আসলে কমানোর জন্য আপনি যেটি একটু আগেই বলছিলেন যে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে বিডার সঙ্গে আপনাদের কথা হয়েছে এবং সেটা আশা করছি হয়ে যাবে এবং এই শিল্পের উন্নয়নে আর অ্যান্ডি খুবই জরুরি এটা আমরা সবাই জানি তো বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে এই খাতে যে আর এনডির যে একটা বিষয় রয়েছে এটা বর্তমানে কী অবস্থায় আছে এবং আপনারা এটাকে কোন অবস্থায় দেখতে চান ফার্নিচার কোম্পানিগুলো আর এনডি করছে এবং এটা একটা রেগুলার প্র্যাকটিস সেটা করি আমাদেরকে সামনের দিকে যেতে হয় সো এগুলো কোনো সমস্যা না আর এনডি ফার্নিচার সেক্টর হচ্ছে আচ্ছা মানে কী অবস্থায় আছে এখন আমরা মানে আপনার আমরা যদি রেশিওটা দেখতে চাই বা জানতে চাই তাহলে মানে আর এনডি তো আসলে রেশিও দিয়ে আপনাকে বোঝানো যাবে না তবে এটা একটা রেগুলার প্র্যাকটিস এবং প্রত্যেকটা কোম্পানিকেই আর এনডি করতে হয় আচ্ছা বিশ্ববাজারের সঙ্গে আমাদের আসলে তুলনাটা যদি সেটা আসলে আমি জানতে চাচ্ছিলাম বিশ্ববাজারের সঙ্গে আমরা সক্ষম আমাদের ফার্নিচার আমাদের মান আমাদের ডিজাইন যেই কারণেই তো আমরা এক্সপোর্ট করতে পারছি জি কিন্তু এটা আসলে আরেকটু যদি ভালো হয় তাহলে কি আমরা আমাদের এক্সপোর্ট আরেকটু ভালো হবে এখানে মূল সমস্যা ওইটাই আমাদের যদি এই আপনার কাঁচামালের উপরে যে ডিউটি স্ট্রাকচারটা এটার সমাধান যদি হয় তাহলে এক্সপোর্ট অটোমেটিক এবং দক্ষ জনগোষ্ঠী জনবলও তো লাগবে সেটা লাগবে সেটা লাগবে সেটা আমরা নিজেরা তৈরি করতেছি এবং বিভিন্নভাবে এই সেক্টরে আসতেছে আচ্ছা এই আমরা যদি বিশ্ববাজারের সাথে কম্পিটিশন করতে যাই তাহলে আমরা কতটুকু পিছিয়ে আছি এবং আমাদের আর কতটুকু এগুতে হবে বলে আপনি মনে করছেন আমি মনে করি না আমরা পিছিয়ে আছি আমরা মনে করি না আমাদের শুধু নীতি সহায়তা দরকার তাহলে আমরা ফার্নিচারকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবো আপনি যেটি বলছিলেন যে সহায়তা যদি পাওয়া যায় সরকারিভাবে তাহলে আমরা বিশ্ববাজারে কম্পিটিশন করতে পারবো এবং বিশ্ববাজারে আরএমজির পরেই আমাদের এই ফার্নিচার শিল্পটি অবস্থান করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আপনাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান